না 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 আমার মিল বন্ধ করে শ্রমিকরা আমার কাছ থেকে দাবি আদায় করবে তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না সমস্ত শ্রমিকদের উপর বোমা হামলা করে দাও একটা শ্রমিকও যেন বেঁচে না থাকে প্রয়োজনে আবার নতুন শ্রমিক নিয়োগ করব তবু আমি কারো কাছে হার মানবো না পারিসনি গুঞ্জার পারিসনি এই পারিসনি এই গুঞ্জার এই গুঞ্জার চুপ করে আছিস কেন কথা বল সাগরের মন থেকে লাইজুর নাম মুছতে পারিসনি না 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 এই পরাজয় মেনে নেওয়া যায় না সামান্য একটা ছোট লোকের জন্য আমার এই বিশাল আভিজাত্য বংশ মর্যাদা আমি মাটির সাথে মিশে যেতে দেবো না কিছু তাই না আমি নিজে যাব আজই সাগরকে দুনিয়া থেকে সরিয়ে দেব যা সবাইকে তৈরি হতে বল আজ রাতেই ওই সাগরের অপারেশন হবে লাইজু তুমি এত রাতে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তোমাকে এক্ষুনি আমার সাথে পালাতে হবে কোথায় যেদিক দু চোখ যায় কিন্তু এমন কোথাও যেখানে আমার ভাই আর তার পোষা কুত্তাগুলো নেই এ তুমি কি বলছো লাজু আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে আমার ভাইয়ের স্বপ্ন বেঁচে থাকলে তোমার ভাইয়ের স্বপ্ন একদিন একদিন পূরণ হবে কিন্তু এভাবে পালিয়ে যাওয়া ঠিক হবে না ঠিক বেঁচে বুঝার সময় এটা নয় সাগর ওরা ওরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে এখান থেকে পালাতে না পারলে তোমার আমার মিলন কোনোদিনই সম্ভব নয় সাগর তোমার ভাই তোমাকে খুন করতে চায় প্লিজ সাগর চলো চলো আমি তোমাকে হারাতে পারবো না ঠিক আছে চল এসো তাড়াতাড়ি ভেবেছিলাম আমার বোনকে নিয়ে পালিয়ে বাঁচবি কিন্তু না পারবি না এই জমির খারিচ্ছার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি তুইও পারবি না লাইজু ছেড়ে দে না ছাড়বো না মৃত্যু ছাড়া লাইজুকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তুই ঠিকই বলেছিস অস্ত্রের মৃত্যুই ওর কাছ থেকে তোকে আলাদা করবে না ভাইয়া সাগরের কিছু হলে আমি বাঁচবো না ওকে তুমি মেরো না ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ছেড়ে দেবো আজ ওকে চিঙ্গা দাও ভয় পাবো রাজু চক্ষর চক্ষর বোন রাজু বোন আমার খবরদার খবরদার আমাকে স্পর্শ করবে না তোমরা খুনি তোমরা খুনি ভেবেছো আমার সাগরকে খুন করে তোমরা আমাকে বাঁচাতে পারবে পারবে না পারবে না ভাইয়া সাগরের মৃত্যুর সাথে সাথে লাইজুরও মৃত্যু হয়ে গেছে ভাইয়া লাইজু লাইজু লাইজু